লকডাউনের মধ্যে চোরা শিকাররা জঙ্গলে প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই সমস্ত চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বন দপ্তর। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করে বন দপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ। উদ্ধারকৃত কাঠ বন দপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়। বর্তমানে মাপজোক চলছে কত পরিমাণ কাঠ উদ্ধার হয়েছে এই অভিযানে।